নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো কোন কোন মেডিসিন খাবার পর ব্যবহার করতে হবে, সেই সব মেডিসিনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, আজকে যে আমি মেডিসিন আলোচনা করব, আলোচনার বিষয় হলো কোন কোন মেডিসিন খাবার পর ব্যবহার করতে হবে। যেমন কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে, অ্যামোক্সিসিলিন ক্যাপসুল বা অ্যামোক্সিসিলিন ট্যাবলেট, এই জাতীয় মেডিসিন খাবার পর ব্যবহার করতে হবে। পরে আছে লিজোলিড 600 অ্যান্টিবায়োটিক মেডিসিন, এটিও আপনি খাবার পর ব্যবহার করতে পারেন। সেপোডক্সিম ট্যাবলেট বা সেপোডক্সিমের সাথে পটাশিয়াম ক্লাবুনেট দেওয়া মেডিসিন, সেটাও আপনি খাবার পর ব্যবহার করবেন। অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাবুনেট, এটাও আপনি খাবার পর ব্যবহার করতে হবে। সেপোক্সিম ট্যাবলেট, সেপোক্সিম ট্যাবলেট বা সেপোডক্সিম, সেপোডক্সিমের সাথে পটাশিয়াম ক্লাবুনেট অ্যাসিড দেওয়া। ওফ্লক্সাসিন প্লেন ট্যাবলেট আছে, প্লেন ওফ্লক্সাসিন ট্যাবলেট বা প্লেন ওফ্লক্সাসিন অর্নিডাজল ট্যাবলেট আছে, এই জাতীয় মেডিসিন খাবার পর ব্যবহার করতে হবে। এছাড়া ব্যাকটিম ডিএস ট্যাবলেট, কেপটাম ট্যাবলেট বা সেফুরক্সিম ট্যাবলেট বা সেফুরক্সিম পটাশিয়াম ক্লাবুনেট অ্যাসিড দেওয়া আছে, এই জাতীয় মেডিসিন, সেটাও আপনাকে অবশ্যই ভরা পেটে খেতে হবে। এই ট্যাবলেটগুলো খাবার পর খেলে হবে না। এই ট্যাবলেটগুলো অনেক সময় কি হয়, খাবার ভরা পেটে খেলে আপনার খুব ভালো হয়, কিন্তু যদি খালি পেটে খেয়ে ফেলেন বা আপনি খাবার খাওয়ার এক ঘন্টা আগে খেয়ে ফেলছেন, তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে, মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। ওই জন্য এই ট্যাবলেটগুলো অবশ্যই আপনাকে খাবার পর ব্যবহার করতে হবে। ডক্সিসাইক্লিন ট্যাবলেট বা ডক্সিসাইক্লিন ক্যাপসুল আপনাকে খাবার পর ব্যবহার করতে হবে। তবে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক মেডিসিনই আপনাকে কিন্তু খাবার পর ব্যবহার করতে হবে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে যেগুলো আমি পরের দিন আপনাদের জানাবো, পরের ভিডিওতে বলবো, সেগুলো খাবার আগে ব্যবহার করতে হয়, সেগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো আপনাদের। এরপর যে পেন ক্লিয়ার বা ব্যথার মেডিসিন আছে, সেগুলো তো অবশ্যই ব্যথার মেডিসিন খাওয়ার পর খেতে হবে। কিছু ক্যালসিয়াম মেডিসিন আছে যেগুলো আপনাকে অবশ্যই খাওয়ার পর খেতে হবে। কিছু ভিটামিন আছে, সেগুলো অবশ্যই খাওয়ার পর ব্যবহার করতে হবে। কিছু সুগারের বড়ি আছে যেগুলো খাবার পরেও খেতে পারেন, আবার কিছু সুগারের বড়ি আছে সেগুলো খাওয়ার আগেও খেতে পারেন। খাওয়ার আগের সুগারের বড়ি বা ট্যাবলেট, সেগুলো আমি পরের দিন অবশ্যই জানিয়ে দেবো। থাইরয়েডের ওষুধ আছে, সেগুলো আপনাকে খাওয়ার আগে খেতে হবে, এগুলো আমি অবশ্যই পরের ভিডিওতে জানাবো। হার্টের বড়ি আছে বা হার্টের ট্যাবলেট আছে, সেগুলো আপনাকে খাওয়ার পর ব্যবহার করতে হয়। কিছু ব্যথার মেডিসিন আছে যেগুলো আপনাকে খাওয়ার পর খেতে হয়। কিছু অ্যান্টিবায়োটিক আছে, এগুলো খাবার পর খেতে হয়। এই জাতীয় মেডিসিনগুলো নিয়ে আজকে ভালো করে বুঝিয়ে দিলাম বা বলে দিলাম, আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি। এইসব মেডিসিনগুলো আপনারা দেখে নেন, এগুলো যেন অবশ্যই আপনারা ভরা পেটে খাবেন, খালি পেটে মোটেই খাবেন না। এর মধ্যে কিছু কিছু মেডিসিনে আপনার মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হয়ে যেতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ইত্যাদি হয়ে থাকবে। যদি এসব সমস্ত সমস্যাগুলো দেখা দেয়, তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে সেই সব মেডিসিনগুলো বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আপনাকে চেঞ্জ করে বিভিন্ন মেডিসিন দেবেন। এসবগুলোর মধ্যে আবার কিছু কিছু মেডিসিন আছে যেসব পেশেন্টকে দেওয়া যাবে না, সেগুলো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে, সেগুলো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া পেশেন্টকে দেওয়া যাবে না। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, লিভার বা কিডনি সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টকে দেওয়া যাবে না, বা আপনার আগে থেকে কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন চলছে বা আপনার আগে থেকে কোনো সুগারের বা হার্টের সমস্যার জন্য কোনো মেডিসিন খাচ্ছেন বা আপনার খিঁচুনি রোগের সমস্যা আছে বা আপনার রক্ত পড়ার সমস্যা আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই
ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই মেডিসিন ব্যবহার করবেন, বিনা প্রেসক্রিপশনে মেডিসিন ব্যবহার করবেন না। মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই যেন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে মেডিসিনগুলো ব্যবহার করবেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম সেগুলো ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।